গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় উঠে আমি রান্না শুরু করে দিয়েছি যথারীতি। এখানে হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি, আর লাল শাক ভাজা হবে, ওটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটু জাস্ট ভাপিয়ে নেব, তারপরে শাকটাকে ভাজবো। এখানে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, একটা ডিম তো দু আধখানা হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো ডিম দিয়ে, কচু দিয়ে আমি রান্নাটা করা হয়নি এর আগে, কিন্তু অনেক এর আগে খেয়েওছি, মনে হয় শাশুড়িমা করেছিল, বাট আমার কোনো দিন করা হয়নি, আমি ফার্স্ট টাইম রান্নাটা করলাম। তো আমি দেখো মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন হলুদ সব যা যা মশলা লাগে সব দিয়ে আলুটাকে, কুচুটাকে আর ডিমটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। কুচুটা এত ভালো না, একটা সিটি দিয়ে মানে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, তাতেই দেখো কেমন একটা মানে অনেকটা ভালো সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা তো ভেঙে ভেঙেও গেছে, যার জন্য এরকম একটা আঠালো আঠালো মতো হয়েছে, আর একটু আগে নামালে ভালো হতো। এদিকে ডিমের ঝোলটা হোক, আর আমি এদিকে লাল শাকটা ভাপিয়ে নিয়েছি। লাল শাকের কালারটা একদম ফেড হয়ে সবুজ হয়ে গেছে, লাল শাক একটু লাল লাল না হলে থোড়ি ভাল লাগে, তো শাকটাও ভেজে নেব। দেখো এখানে একটুখানি আমার লেবু আদা জলের জল বসিয়ে দিয়েছি, এখানে লেবুটা চেপে নিয়েছি, আজকে গ্রিন টি হয়ে গেছে, গ্রিন টি গুলো ঢাকা দিতে হবে। এ ওকে ব্রাশ করাও তাড়াতাড়ি, জলটা খেতেই হবে, কাজের মধ্যে এটাই সবসময় আমার মিস হয়ে যায়। এই বেল্টটা পড়া হয়নি তো এখনো, স্পেলিং এক্সামটা কিন্তু ভালো করে দিবি, মনে থাকবে তো, জল দিয়েছি জলটা পুরোটা খাবি, আর ডিস্টার্ব করবি না কাউকে, ঠিক আছে? হ্যাঁ এই জুতো পরার না একটা মহা সমস্যা, তার মধ্যে কেসে ফুল করাটা আমার কাছে অসহ্য লাগে। যে রান্না বান্নাগুলো সব সরিয়ে দিয়েছি, কারণ এখানটায় রান্না করি তো এগুলো পুরো তেল পুরো তেল তেলে হয়ে যায়। এ দেখো হলুদ টলুদ বোঝা যাচ্ছে, দেখেছো হলুদ তেল মোচা হলো যায় না, এগুলো যেমন আজকের হয়তো পড়েছে, তো এটা ভালো করে সার্ফ দিয়ে ডিপ ক্লিন করবো, এই নিচটা এদিকটা পুরো সার্ফ দিয়ে দিয়েছি, গ্যাস তো মুছবই, এটাও মুছবো, এগুলো সব সরিয়ে দিয়েছি, আর রান্নাবান্না সব ওই যে ওখানে টেবিলে রেখে দিয়েছি, এখানটা মুছে নিয়ে তারপরে করব, তারপরে এই খাবার মানে রান্নাগুলো এখানে নিয়ে আসব। এইভাবে একটুখানি সার্ফ দিয়ে কিংবা ভিম জেল দিয়ে যেটাই হোক একটুখানি ডলে নিলে পুরো পরিষ্কার হয়ে যায়। এখানটায় বেশি হয়, কারণ আমি যার জন্য এই কড়াইটাই খুব রান্নার চাপ না থাকলে কম করি, এটা ভাত টাত করি তাহলে এদিকটায় তেল হয় না। একটু ফেনা হলো না, হবে কি করে, তেল হয়ে আছে। এদিকটা তো তাও মাঝে মাঝে পরিষ্কার হয়, কারণ সাইডেই তো টুক করে পরিষ্কার করে নিতে পারি, এখানটায় প্রায় পরিষ্কার হয়, কিন্তু হয় না যেটা ওদিকটায় হয় না। চলো ভালো করে আমি পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি।
দেখো এখানটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম একটুও তেল নেই, মানে শুকনো। একে বলে আমার হাতে জল লেগে গেল। আর এগুলো সব লেবুর দাগ, এগুলো আস্তে আস্তে উঠে যাবে। লেবু পড়েছে, দিয়ে সাদা সাদা হয়ে গেছে, পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এটা মাঝে মাঝে না মুছলে এগুলো পুরো তেল তেলে হয়ে যায়, বিশেষ করে এই জায়গাটার থেকে এই জায়গাটায় বেশি হয়। এখানটায় যদি রান্না করি সেই তেলগুলো ছিটি ছিটি এখানে আসে। মানে 2-3 দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু করার হচ্ছে না। আমার এখানে থাকে আমার ফোন স্ট্যান্ড, এইগুলো পরশু দিন মেজেছি, ধুয়েছি। মানে এখানটায় থাকে তো তেল তেলে হয়ে যায়, কিন্তু গ্যাস লাইটটা তো আর মুছতে পারছি না, ওটা তেল তেলে হয়েই আছে। রান্নাগুলো নিয়ে আসি, রান্নাগুলো এখানে নিয়ে চলে এসেছি, এটাগুলো এখানে থাক। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে চা খাবো, তারপরে ঘর মুছবো। আমি আজকে ভেবেই নিয়েছি যে একটু বসবো না, কারণ কালকে বসেছিলাম, বসে টসে ওই যে ওই ওটা হলো ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে একদম ভালো লেগেছে পুরো। পুরো একটু মানে শুভম রিও শুভম বেরিয়ে গেল, আমি রান্নাঘরে ঢুকে ওগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে চা বিস্কিটটা খাবো। স্নান কমপ্লিট, আজকে সব কাজ করে নিয়েছি, আর একটা কাজও বাকি নেই। এই যে রিওর জামা কাপড় এ দুটো এসে পরবে, গামছাটা সরাতে হবে, বিছানা টিছানা সব তুলে নিয়েছি। একটুখানি ব্যায়াম করছিলাম এখানটা, একটা দুটো ইয়ে করেছি, বিছানা চাদরটা উসকে গেছে ওর জন্য। গানটা মিউট করলাম, এই যে গান চলছিল তো খেয়াল ছিল না। তো ঘর দুয়ার মোছা টোছা সব কমপ্লিট, শুধু রিওর পাতে একটুখানি ভাত ছিল ওটা আমি খেয়েছি। তো ছাদু শরবতটা একটুখানি পরে খাবো, জামা কাপড় সব মেলে দিয়েছি ওখানে। আজকে রান্নাঘরের যে সামনে যে পাপোশটা থাকে, পামোচারি, এটা ওটাও কেচে দিয়েছি, তেল দিলে হয়ে যায় না রান্নাঘর থেকে বেরোনোর সময়। চলো রেডি হয়ে গেছি আমি, না রিও টুপিটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কে জানে। ওর বাবার বাইকে আছে নাকি বুঝতে পারছি না। আর আজকে দেখো জামা কাপড় কাছ থেকে শুভমের প্যান্টে একটা 50 টাকা আর দুটো 10 টাকা নোট পেয়েছি, মানে কাঁচা হয়ে গেছে, ধুতে গিয়ে ভাবছি এটা কী বেরিয়ে দেয়, 50 টাকা নোটটা হাফ বেরিয়েছিল। তো তারপরে দেখি এটা ভিজে গেছিলো, ওই জন্য এখনও ভিজে, তো তুলে রাখি, নাহলে আবার কোন সময় উড়ে যাবে। লবণের কোটো দিয়ে ঢাকা দেওয়া ছিল, এইখানটায় রাখি, নাহলে রিও আসলে যদি আবার হাত দিয়ে দেখতে যায় যদি ছিঁড়ে যায়, এখানটায় থাক, ফ্যানটা চলবে, একটা চাপা দেওয়া থাক। কিন্তু আমি এই টুপিটা খুঁজে পাচ্ছি না, যা রোদ, দেখি আমার এই ব্যাগটায় আছে নাকি। রিক্সা তো চাপাই হয় না, বেনারস গিয়ে চেপেছিলাম, আর এই নবদ্বীপে দেখি বা চাপা হয় না কোনো সময়, টাইম আজকেও চাপতাম না, কখনো উনি বললো না চাপি, সবসময় তো তাড়াহুড়ো করে চাপা হয়, ওই জন্য আজকে আমরা রিক্সাই চেপেছি। রিহ বলছে আমার টোটো কই, আমি চাই যে টোটো করে আসিনি, তো যে আমরা রিক্সা করে এসেছি, রিক্সা করে বাড়ি যাবো, তাই না। দেখো যেতে যেতে আমি তো মুড়ি অল্প ছিল, শুভমকে বলেছিলাম, ওর কালকে খেয়াল ছিল না, তো আমার মনে পড়ে গেলো, ওই জন্য একেবারে 500-500 2 কেজি মুড়িও নিয়েছি, একটা নিচ্ছিলাম, তাহলে আমরা নিচ্ছি, অতক্ষণ প্যাকেট করা আছে অসুবিধা হবে না, 1 কেজি মুড়ি নিয়ে নিলাম, লাগে যতক্ষণ একটু নিজেদের অসুবিধা হচ্ছে। আমি ওকে ব্যাগটা ওর ফিটে দিয়ে দিলাম, না তোর ব্যাগ তুই ফিটে ধর, আমি মুড়ির প্যাকেট ধরবো, ব্যাগ কত কিছু ধরবো। দেখো বাড়ি এসে আবদার, আমি ডিমের তরকারি ডিম খাবো না, এই যে ডিমের তরকারি ডিমও একদম খেতে ভালোবাসে না, হ্যাঁ ডিম ভাজা খাবো, তার মধ্যে আবার এই কাটারে করে। ওর বাবা কালকে বাস দিয়ে গিয়েছিল, বাবা পেরেছিল, জামা প্যান্ট পরে শিগগিরি আয়, জামা প্যান্টটা পরে আয়, খাটার উপরে খাটের উপরে দিয়ে রেখেছি, পরবি না কেন। আমি আজকে ভাজলাম, দিয়ে বলছে মা তুমি কাট সাকতে হো। ক্লাসে চলে এসেছি, বৃষ্টি আসবে বলে বেরিয়ে বললাম ওকে, আর ওই ব্রাঞ্চে দিইনি, যে এখন বসে আছি এখানে, তোকে ওই ব্রাঞ্চে দিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি, বৃষ্টি পড়ছেও না, ফালতু ফালতু এসে দাঁড়ালাম, ওকে ওখানে দিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ দাঁড়িয়েছে, কেউ আসেনি।
আসছে আজ আমাদের ক্লাসে আজ কেকটা কি কারণে হাজির হলো কি আছে তাড়াতাড়ি ক্লাসে এসে দেখি কেক হাজির আচ্ছা কি অকেশনে কেক হাজির তুমি জানো রূপা বৌদি কেকটা স্যারের বিয়ে ঠিক হয়েছে ও স্যার কেকটা কি আনন্দে রূপা বললো স্যারের বিয়ে ঠিক হয়েছে কেউ বলছে অ্যানিভার্সারি মানে আমি কোনটা ধরবো আর কি পুতুলের বিয়ের মতো ওরকমই কিছু একটা পুতুলের বিয়ের মতো নাহলে আমার কোনো অসুবিধা নেই বসাচ্ছে তোমরা যদি সমস্ত পার্টি পার্টি করো বিশেষ করে কিন্তু সবার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবে একদম আমরা তো আছি ওর জন্য বিয়ার বউ ভাত শুধু বিয়েটা তোমরা দেবো তোমাদের থেকে একদম আর বউ ভাত আমরা কিন্তু করবো না তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো না না তাহলে কেক আমরা এমনি কেটে খেয়ে নি না স্যার আমাদের আইবুড়োই থাক দরকার নেই তাই তো আইবুড়ো মানে আমরা বউ ভাত খাবো না মানে স্যার আমাদের আইবুড়োই থাক এখানে সব ক্লাস হচ্ছে আজ মিটিং আছে কি হয়েছে কি বলছি বল কি বলছি সেই তো এখনকার নেতাদের মতো মানে লোকজন হলে না পুলিশ ধরলে না মিষ্টি বৌদি কি অবস্থা আমাদের সত্যি কথা প্রতিদিন তাই মানে একদম এগুলো শুধু মাঝে মিলি হ্যাঁ তুই কেক খাবি বলে বাড়ি যাস নি বাড়ি চলে যাচ্ছিল কেক খাবি বলে আমার বাড়িতে কেন একটু বলুন তো হ্যাঁ সাক্ষী তো বলো হ্যালো তুমি বাইরে আছো কেক কাটি স্যার আমাদের ব্যস্ত মানুষ উল্টে উল্টে গেলাম কোনটা বলবো স্যার চাকু দিয়ে ওরকম করবেন না আমার পেছনটাই আছে তাহলে দেখছি বাবা মন খারাপ লাগছে কেক খাবে বলে এসে ফিরে ওকে একটু দেখা আমার পারুলিয়া ব্রাঞ্চের
মানে সিচুয়েশনটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, আর ওখানে কি আমরা যাই না কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ করা যায়। আমরা যে কি উপলক্ষে জমায়েত হয়েছি এখানে, বাবা আবার ছবি তুমি বলো আমাকে, রূপা ও আসেনি, আচ্ছা রূপা আসলে বললাম না আমরা রিও তো খাওয়া দাওয়া করে কখনো ঘুমিয়ে পড়েছে, আমি একবার ঘুমাচ্ছি একবার উঠছি একবার মোবাইল দেখছি, শুভম না নিজে ঘুমাচ্ছে এখনো খেতে পর্যন্ত দেয়নি, এই যে একবার পুষাপ মারাচ্ছে একবার সিটার দেওয়াচ্ছে মানে মারা করাচ্ছে আর কি, তো একবার পুষাপ দেওয়া করাচ্ছে একবার সিটার দেওয়া করাচ্ছে, আমার এমনি গা হাত পা ভীষণ ব্যথা, রাত 12:30 একটার সময় কেউ ব্যায়াম করে কে জানে করে হয়তো, তো এখন খাবার নিয়েছি নিয়েছি গরম করে নিলাম, যে সকালে ডিম দিয়ে ডিমের তরকারিটা ছিল আর মা পাঠিয়েছে পটল পোড়া, তো এই দিয়ে আমি ভেবেছিলাম বেগুন ভাজবো কিন্তু মা পটল পোড়া পাঠিয়েছে যার জন্য আর কিছু করলাম না, আবার খাবারটা নিয়ে চলে যাব খেয়ে নেব কারণ অনেক রাত হয়ে গেছে আজকে অনেক রাত। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, গুড নাইট টাটা, আর খাবারটা একবার দেখে নাও। মা পাঠিয়েছে পটল পোড়া, মানে আমার ভীষণ ভালো লাগে পোড়া জাতীয় খাবার, বেগুন পোড়া পটল পোড়া মা ওখানে আকাই পুড়িয়ে পাঠিয়ে দিয়েছে, এর আগেও একদিন পাঠিয়েছিল আজকেও পাঠিয়েছে, আর আমার দুটো রুটি রিওর তিন এই শুভমের তিনটে, আমার এত রাতে তো আমার এখন খেতে ইচ্ছা করছে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, ক্লাস থেকে আসার পর কিছু খাইও নি, ক্লাসেই ওই কেক মিষ্টি সব খেয়েছে মানে খেয়েছি, আর এখানে ডিমের তরকারি, তো চলো গুড নাইট।